আসসালামু আলাইকুম। সাথে রান্না হয়তো সবাইকে শুভেচ্ছা। আর এখন সুইস রোল কেক তৈরি করবো। এখানে দুটো ডিম আছে, এক কাপ মাজা আছে, চিনি আছে, দুধ আছে। ডিম চিনি একটু কম, এখন মশলা লবণ দিবে। আস্তে আস্তে করে মাথায় অল্প করে দেবো। ঘন হয়েছে, এক চামচের মতো দিয়ে দিবে। বিরিয়ানি হয়েছে, এখন ই করবো। সয়াবিন কষালাম, একটা তেল দিয়ে কেড়ে দিলাম, দুইটা বানাইব। এখন চালটা একেবারে কমাইয়া দিব, আগুনটা 5 মিনিট লাগবে হইতে। হাফ চামচ বেগুন পাউডার দিব, এটা মনে হচ্ছিল না। হয়ে গেছে, এখন এটা বলবো না। ওইটা 10 মিনিট রাখবো। একে গরম গরম বটা লাগবো, নাহলে বলবো না। দুইটা তিনটা বানিয়েছি, এখন এই মশলা এটা দেবো ভিতরে। এখন 10 মিনিট হয়ে আছে, এটা খুলবো। একটা বড়া বড়া ভাব, এটা খুললে তো এটা উড়ে দিব। ভিতরে দিয়েছি, এলো সুন্দর করে ভরবো। ভোরটা ফ্রিজে 2 ঘন্টা রেখে দিব। ফ্রিজেটা নর্মালে 2 ঘন্টা রেখে দেব, 2 ঘন্টা পর তারপর কাটবো। এক একটা 2 ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে দেব। এইভাবে যদি বানায় এখান দেখবেন কত ভালো লাগে খাইতে। ফ্রিজে নর্মালে রাখছিলাম 2 ঘন্টা পর কাটবো ওটা।